যে পাঁচ ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার এক, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার দুই, সর্বদা সন্দেহকারী ব্যক্তি, এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সবসময়ই দুঃখে থাকে। নাম্বার তিন, যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার চার, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। এবং নাম্বার পাঁচ, যে ব্যক্তি সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে বা কারণে অকারণে রেগে যায়, তারা কোনো দিনও সুখী হতে পারে না। বিবাহিত মেয়েকে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ সত্যিকারের ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই, কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ, তেমনি কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদ। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না, তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান। বিষয়টা কিছুটা এমন, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। সেই ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না, যে তোমার সামনে তোমার সুনাম করে আর তোমার পেছনে তোমার বদনাম করে। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময় পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি রয়েছে। চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। যাকে সত্যিকারের ভালোবাসা চায় তাকে কখনো ভুলে থাকা যায় না। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর আঘাতের কথা। ভালোবাসায় কখনো ইগো কাজ করে না, যে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ইগো দেখিও না। দেরিতে আসুক, ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। কিছু মানুষ খুব সহজ সরল হয়, আর সেই সহজ সরল মনের মানুষটা সর্বদা কষ্ট পায়। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না।